বিসমিল্লাহ রহমান রহিম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিয়ে থাকি। আজকে প্রতিদিনের মতো তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও মজাদার টপিকস নিয়ে আমি আলোচনা করব। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মহিউদ্দিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞা, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসেব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। তোমরা ইতিপূর্বে আমার হিসাবের বইসমূহ, হিসাবের বইসমূহ অধ্যায়ের তিনটি ক্লাস পেয়েছ। প্রথম ক্লাসে আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করেছি জাবেদা। দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছি বিশেষ জাবেদার ভিতরে ক্রয় বই এবং বিক্রয় বই। তৃতীয় পর্বে আমি আলোচনা করেছি বিশেষ জাবেদার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ, নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদা। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি তোমাদের সৃজনশীল প্রশ্নের অংশ হিসাবে এসে থাকে এবং কি অন্যান্য অধ্যায়গুলার ফাঁকেও মাঝে মধ্যে আজকের আলোচ্য বিষয় থেকে অঙ্ক এসে থাকে। সো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি নিয়ে আলোচনা করব বিষয়টি তোমরা একটু কয়েকটি স্লাইড দেখো, তাহলে হয়তোবা অনুমান করতে পারবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আলোচনা হবে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ, একটি বুক সেলফ দেখতে পাচ্ছ, যে বুক সেলফে বইগুলো সাজানো আছে। স্বাভাবিকত আমরা বুক সেলফ যখন ব্যবহার করি তখন বুক সেলফের বিভিন্ন তাকে বিভিন্ন ধরনের বইগুলো আমরা রেখে থাকি। মনে করো তোমার যদি বুক সেলফ থাকে, তুমি বাংলা বই এক তাকে যদি রাখো, ইংরেজি বই এক তাকে রাখো, হিসাব বিজ্ঞান বই এক তাকে রাখো, ফিনান্সের বই এক তাকে রাখো, ব্যবস্থাপনার বইগুলো যদি তুমি এক তাকে রাখো, তাহলে তুমি খুব সহজে খুঁজে বের করতে পারবে তুমি কোন তাকে কোন বইটি রেখেছ। আমরা পরবর্তী স্লাইডে দেখব। এখানে দেখো একটি ফার্মেসির একটি চিত্র, একটা ছবি দেওয়া আছে ফার্মেসি। ফার্মেসিগুলোতে দেখো এতগুলো ওষুধ, এত বিশাল সেলফ, কিন্তু যারা ফার্মেসিতে কাজ করে তারা কিন্তু অনায়াসে খুব সহজে কাঙ্ক্ষিত ওষুধটি খুঁজে নিতে পারে। কেন? কারণ এখানে এক সিরিয়ালের ওষুধগুলো এক জায়গায় রাখানো হয়। অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন ফার্মেসিগুলোতে এ সিরিয়ালের গুলো এক জায়গায়, বি সিরিয়ালগুলো এক জায়গায়, সি সিরিয়ালগুলো এক জায়গায়। অর্থাৎ এভাবে তারা বিভিন্ন তাদের নিজস্ব একটি বিন্যাস থাকে, বিভিন্ন বিন্যাসে তারা রেখে দেয়, যাতে তারা খুব সহজে যখন যে ওষুধের প্রয়োজন হয় সেটি বের করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপরে আরও একটি স্লাইড দেখব। দেখো এখানে একটি সবজি দোকানের চিত্র রয়েছে। দেখো সবজি দোকানে এখানে কিন্তু ওই সবজিগুলো কিন্তু এলোমেলো নয়, এগুলো সুন্দরভাবে গুছিয়ে আছে। যেমন দেখো এখানে পেঁয়াজগুলো এক জায়গায়, তারপরে তোমার আম এক জায়গায়, কাঁঠাল এক জায়গায়, তারপরে জাম এক জায়গায়, এরপরে দেখো পেয়ারা এক জায়গায়, এভাবে কয়েক রকমের প্রায় আট দশ রকমের ফল আছে, এগুলোকে এক এক জায়গায় সাজিয়ে রাখা হয়েছে। কেন সাজিয়ে রাখা হয়েছে? যখন তুমি পেঁয়াজ চাইবে এখান থেকে পেঁয়াজ দিতে সুবিধা হবে, যখন তুমি আম চাইবে তোমাকে এখান থেকে আম দিতে সুবিধা হবে, যখন তুমি কুমড়া চাইবে এখান থেকে কুমড়া দিতে সুবিধা হবে। অর্থাৎ এই যে সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা, এটি গুরুত্বপূর্ণ। কেননা সাজিয়ে রাখলে খুব সহজে এটি বের করা যায়। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, আমরা এর আগে জাবেদা করেছি, জাবেদা কী করেছিলাম, জাবেদা আমরা দৈনন্দিন সংগঠিত সকল লেনদেনগুলো আমরা তারিখের ক্রমানুসারে
লিপিবদ্ধ করে রেখেছিলাম। তাহলে জাবেদা লিপিবদ্ধ করার মাধ্যমে আমার কিন্তু হিসাবের কাজ শেষ না, আমার জাবেদা থেকে দেখে আমি আমার ক্রয়ের পরিমাণ জানতে আমার কষ্ট হবে, কারণ আমি বিভিন্ন জাবেদাগুলো খুঁজে ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, আমি বিক্রয় পরিমাণও এইভাবে জাবেদাগুলো খুঁজে খুঁজে আমাকে কষ্ট করে বের করতে হবে, নগদ টাকার পরিমাণও এইভাবে নগদান হিসাবগুলোকে খুঁজে আমরা বের করতে হবে। এভাবে এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো জানা প্রয়োজন, এই বিষয়গুলোকে যদি আমি মানে নগদ টাকার লেনদেনগুলো যদি এক জায়গায় নগদান হিসাবগুলো যদি এক জায়গায় লিখে রাখি, সেখান থেকে আমি নগদের ব্যালেন্স নির্ণয় করতে পারি, ক্রয় হিসাবগুলো যদি এক জায়গায় লিখে রাখি ব্যালেন্সগুলো নির্ণয় করতে পারি, বিক্রয় এক জায়গায় লিখে রাখি, আসবাবপত্র এক জায়গায় লিখে রাখি, যন্ত্রপাতি এক জায়গায় লিখে রাখি, বেতন হিসাব এক জায়গায় লিখে রাখি, তাহলে আমি টোটাল সারা বছরের এই আইটেমগুলোকে আমি বিস্তারিতভাবে জানতে পারবো এবং এগুলোর ব্যালেন্স জানতে পারবো, এগুলোর পরিমাণ জানতে পারবো। তাহলে এই যে আমরা এই শ্রেণীবদ্ধ করব, বিভিন্নভাবে ভাগ করব, এই শ্রেণীবদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হয় মূলত খতিয়ান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ আমাদের আজকের বিষয় হচ্ছে কি, আমরা আজকে খতিয়ান নিয়ে আলোচনা করব। সো আমাদের পাঠশালার মধ্যে হিসাবের বইসমূহ চতুর্থ পর্ব খতিয়ান। তাহলে খতিয়ান সম্পর্কে আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি, খতিয়ান হচ্ছে মূলত শ্রেণীবদ্ধকরণ। খতিয়ান বলতে কি বোঝায়? শ্রেণীবদ্ধকরণ। তা আমরা আজকের শিখন ফল, তোমরা আজকে যে বিষয়গুলো পারদর্শিতা অর্জন করবে আশা করি আজকের ক্লাস থেকে, প্রথম হচ্ছে তোমরা খতিয়ানের সংজ্ঞা বলতে পারবে, খতিয়ানের ছক অঙ্কন করতে পারবে, খতিয়ান প্রস্তুত করতে পারবে। তো আমরা খতিয়ানের সংজ্ঞা মোটামুটি আমরা স্লাইড দেখে ইতিমধ্যে আমরা নির্ণয় করেছি কিছুটা। খতিয়ান হচ্ছে কি, কোনো প্রতিষ্ঠানের জাবেদায় লিপিবদ্ধ লেনদেনগুলোকে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন শিরোনামে ভাগ করে ফাঁকাফাঁকি বা চূড়ান্তভাবে হিসাববুক্ত করার প্রক্রিয়াকে খতিয়ান বলা হয়। দেখো, কোনো প্রতিষ্ঠানের জাবেদায় লিপিবদ্ধ লেনদেনগুলো, জাবেদায় আমরা সব লিপিবদ্ধ করবো, অর্থাৎ এক জায়গায় রেখে দিব, কিন্তু যখন এগুলোকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্রয়গুলোকে এক জায়গায়, বিক্রয়গুলোকে এক জায়গায়, বেতন ভাড়া মণিহারি অবসর নগদ নগদ টাকা ব্যাংক জমা এগুলোকে যখন বিভিন্ন শিরোনামে ভাগ করে একদম চূড়ান্তভাবে ফাঁকাফাঁকিভাবে হিসাববুক্ত করা হয় তাকে খতিয়ান বলা হয়। আমরা আগে জাবেদা যখন করিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম জাবেদার পাঁচটি নাম, জাবেদা ছাড়াও জাবেদার পাঁচটি নাম ছিল, আর এখানে খতিয়ান ছাড়াও খতিয়ানের চারটি নাম রয়েছে, চূড়ান্ত বই, ফাঁকা বই, প্রধান বই ও হিসাবের রাজা। অর্থাৎ খতিয়ানকে চূড়ান্ত বই, হিসাবের চূড়ান্ত বই, ফাঁকা বই, প্রধান বই এবং হিসাবের রাজা বলা হয়ে থাকে। তো আমরা খতিয়ানের শক দুই ধরনের, খতিয়ানের শক অঙ্কন করবো, খতিয়ানের শক কয় ধরনের? দুই ধরনের। খতিয়ানের শকের ভিতরে একটি হচ্ছে সনাতন বা পুরাতন পদ্ধতি, যেটিকে টি শক বলা হয়। হ্যাঁ, টি শক, দেখো টি শকটি হচ্ছে এখানে টি শকে আমরা বর্তমানে আধুনিক যে বর্তমানে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে টি শক নর্মালি আসে না এবং আমরা টি শক অনেক সময় বর্তমানে করিও থাকি না, আর খতিয়ানটি বেশিরভাগ তোমাদের পরীক্ষা আসে কম, শুধু সৃজনশীল প্রশ্নে অন্য প্রশ্নের সাথে একটু মিলিয়ে খতিয়ানটা আসে। তো খতিয়ানটা আমাদের বোঝা দরকার, কারণ তোমাদের পরবর্তীতে খতিয়ানটি লাগে। এটা ছাড়াও তোমাদের আরও কয়েকটি অধ্যায় আছে, যে অধ্যায়গুলোতে খতিয়ানের প্রয়োগ রয়েছে। তো খতিয়ান গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য আলোচনা করতেছি। টি শকটা দেখো, টি শকের দুটি দিক থাকে, ডেবিট ডিক এবং ক্রেডিট ডিক। ডেবিট ডিকে চারটি কলাম, ক্রেডিট ডিকে চারটি কলাম, মোট আটটি কলাম থাকবে। ডেবিট ডিকে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, টাকা, আর ক্রেডিট ডিকও একইভাবে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, টাকা। এখানে আমি যে রেফারেন্স, এগুলো মূলত খতিয়ান পৃষ্ঠাও লিখতে পারো, তুমি রেফারেন্সও লিখতে পারো, খতিয়ান পৃষ্ঠাও লিখতে পারো। এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আধুনিক পদ্ধতি বা চলমান যে শক, যেটি আমরা প্রয়োগ করে থাকি, এখানে মোট ষাটটি কলাম থাকবে। মোট কলাম থাকবে কয়টি? ষাটটি। প্রথমে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর জের বা ব্যালেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হবে, ডেবিট জের, ক্রেডিট জের। তাহলে এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7টি কলাম হবে। তারিখ, হিসাবের নাম, রেফারেন্স বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জের এবং ক্রেডিট জের। সুপ্রিয় ছাত্রদীবৃন্দ, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তোমরা জানো আমরা খতিয়ানটি কোথা থেকে করি? খতিয়ানটি আমরা জাবেদা থেকে করি। কোথা থেকে করি? জাবেদা থেকে। তা আগে আমরা জাবেদা করতে হয়, তারপরে খতিয়ান করতে হয়। জাবেদা করে যদি খতিয়ান
করা হয় তাহলে খতিয়ানটি শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি, আর জাবেদা না করেও খতিয়ান করা যায়। তুমি যদি মোটামুটি ভালোভাবে খতিয়ান শিখতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি জাবেদা না করেও খতিয়ান করতে পারবে। তো আমরা আগে জাবেদা করে খতিয়ান করে থাকি, আস্তে আস্তে তুমি যখন খতিয়ানে আরো স্ট্রং হয়ে যাবে তখন তুমি জাবেদা করা ছাড়াও খতিয়ান করতে পারবে। তো আমরা প্রথমে এখানে যেহেতু লেনদেন লাগবে আমাদের, এই লেনদেনগুলো আমরা কিছু লেনদেন আমরা উল্লেখ করে জনাব করিম 2020 সালের মে মাসের নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 2020 সালের মে মাসের নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, উক্ত মাসে তার লেনদেনগুলো নির্মল। দেখো মে 3 ব্যাংকে নগদ জমাদান 20,000 টাকা, মে 3 ব্যাংকে নগদ জমাদান 20,000 টাকা, মে 10 বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা, মে 19 তারিখ নগদে পণ্য বিক্রয় 18,000 টাকা, মে 19 নগদে পণ্য বিক্রয় 18,000 টাকা। তারপরে দেখো মে 27 সেকে পদে হিসেব পরিশোধ 12,000 টাকা, সেকে পদে হিসেব পরিশোধ 12,000 টাকা, মে 30 ব্যাংক সুদ মঞ্জুর করেছে 8,000 টাকা। আমরা এখান থেকে আমাদের করণীয় হচ্ছে উপযুক্ত লেনদেন সমূহ থেকে জনাব কলিমের খতিয়ান প্রস্তুত করো। তো আমরা তোমাদেরকে বলেছি খতিয়ান প্রস্তুত করব আমরা, যেহেতু সেই 2020 সালের মে মাসে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, এখান থেকে 30 তারিখ পর্যন্ত মোট আমাদের এখানে 6টি লেনদেন রয়েছে। আমরা প্রথমে 6টি লেনদেন জাবেদাভুক্ত করব, কারণ জাবেদা করলে আমাদের খতিয়ান করতে সুবিধা, এবং খতিয়ান বোঝার জন্য জাবেদা বোঝা পূর্বশর্ত। তা আগে এখানে আমি জাবেদা করব। দেখো প্রথমে জাবেদাতে আমরা একটু সময় কম দিব, খতিয়ান একটু সময় বেশি দিব। জাবেদা আমি জাস্ট এখানে একটি একটি পড়ছি। প্রথমে মে 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার কারণে নগদ টাকা সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মে 3 তারিখে ব্যাংকে নগদে জমা দিয়েছে 20,000 টাকা, যার কারণে ব্যাংক হিসাব ব্যাংক জমা সম্পদ বাড়ছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদ টাকা সম্পদ কমছে, নগদান হিসাব ক্রেডিট। মে 10 তারিখে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করলে ক্রয় বাকিতে হোক নগদে হোক ক্রয় করলে খরচ বাড়ে, খরচ বাড়লে লিভের জন্য ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে ক্রয় করার কারণে প্রদেয় হিসাব, বাকিতে ক্রয় করার কারণে প্রদেয় হিসাব দায় বাড়বে, এজন্য প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে আসো মে 19 তারিখ নগদে বিক্রয় করা হয়েছে, নগদে বিক্রয় করলে নগদ টাকা আসে, নগদ টাকা সম্পদ বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় করার কারণে আয় বাড়ে, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে দেখো 27 তারিখ মে 27 তারিখ প্রদেয় হিসাবকে সেকের সেকে পরিশোধ, সেকে প্রদেয় হিসাবকে পরিশোধ, আমরা যখন প্রদেয় হিসাব বা ফান আদারকে পরিশোধ করে থাকি, মানে দায় পরিশোধ করে, দায় পরিশোধ করলে দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে ডেবিট, এই জন্য প্রদেয় হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রদেয় হিসাবকে পরিশোধ করলে প্রদেয় হিসাব দায় বাড়বে কমবে, প্রদেয় হিসাব ডেবিট, আর যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি চেকের মাধ্যমে পরিশোধ করি, ব্যাংক জমা কমে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। সর্বশেষ মে 30 তারিখে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে অটোমেটিক্যালি আমার ব্যাংক জমার পরিমাণ বাড়ে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক সুদ ব্যবসায়ের আয় আয় বাড়লে আমরা জানি ক্রেডিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। দেখো এই যে জাবেদা মানে হচ্ছে লিপিবদ্ধকরণ, সব লেনদেনগুলো আমরা লিখেছি এখানে, মোট কয় ধরনের লেনদেন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এখানে মোট কয় ধরনের লেনদেন পাবো, যেমন দেখো নগদান হিসাব আছে 1, 2, 3, হ্যাঁ 3 বার আছে নগদান হিসাব, মূলধন হিসাব আছে 1 বার, ব্যাংক হিসাব আছে 3 বার, তারপরে দেখো ক্রয় হিসাব আছে 1 বার, প্রদেয় হিসাব আছে 2 বার, বিক্রয় হিসাব আছে 1 বার, তারপরে ব্যাংক সুদ হিসাব আছে 1 বার, এভাবে এখানে মোট 7 ধরনের হিসাব আছে। এই জন্য এখানে তোমরা অঙ্ক করার সুবিধার্থে তোমরা যখন জাবেদা করবে তখন ধরন অনুযায়ী তুমি এগুলোর নাম্বার দিয়ে দিবে, যেমন নগদান হিসাব আমরা 1 নাম্বার দিয়েছি, মূলধন 2, ব্যাংক হিসাব 3, এরপর নগদান হিসাব আবার এসে গেছে লাগবে না, ক্রয় হিসাব 4, প্রদেয় হিসাব 5, এরপর বিক্রয় হিসাব 6, আর ব্যাংক সুদ হিসাব 7, এইভাবে 7টি টোটাল আমি 7 ধরনের হিসাব পেলাম। সো আমরা 7 ধরনের হিসাবের জন্য 7টি খতিয়ান আমাকে করতে হবে। শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদেরকে খতিয়ান করাচ্ছি। দেখো নগদান হিসাব আমরা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, যখন আমরা নগদান হিসাব করব খতিয়ানে, যখন নগদান হিসাব করব যে হিসাবটি আমরা করব ওই হিসাবটি ভিতরে আসবে না, যে হিসাবটি উপরে আসবে এই হিসাবটি ভিতরে আর আসবে না। অর্থাৎ আমরা যখন নগদান হিসাব করব নগদান হিসাবের
নকদানি সাহেব কিন্তু এখানে খতিয়ানের ভিতরে হিসাবের নামের জায়গায় আর আসবে না, বিপরীত গুলো আসবে। সো আমরা প্রথম জাবেদায়, যেহেতু আমরা সেখানে জাবেদায় করেছি নকদানি সাহেব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নকদান হিসাবের বিপরীতে আছে মূলধন হিসাব, শুধুমাত্র মূলধন হিসাব এখানে আসবে, শুধুমাত্র মূলধন হিসাব এখানে আসবে। তো যেহেতু মূলধন হিসাব আমরা লিখিয়েছি এবং যেহেতু নকদান হিসাব জাবেদা ডেবিট দিকে আছে, সেহেতু আমরা ডেবিট দিকে টাকা লিখবো এবং ডেবিট জারের দিকে বসবে। যেহেতু এখানে শুধুমাত্র ডেবিট দিকে টাকা আছে, ডেবিট টাকাটা ডেবিট জারের দিকে আসবে। তারপরে দেখো মে 6 তারিখের লেনদেনে সেখানে লেখা আছে ব্যাংক হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। তো আমরা নকদান হিসাবে বিপরীতে যেহেতু ব্যাংক হিসাবে আছে, আমরা ব্যাংক হিসাবে এখানে লিখেছি, আর নকদান হিসাব যেহেতু জাবেদা ক্রেডিট দিকে আছে, টাকা আমরা ক্রেডিট দিকে লিখেছি। আর আমাদের এখানে আগে থেকে যে দেওয়া আছে 50,000 টাকা, ওই 50,000 টাকা ডেবিট যায়, ওইখান থেকে ক্রেডিট টাকা 20,000 টাকা বাদ দিয়ে, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে টাকা বসবে ডেবিট দিকে, যেহেতু ডেবিট দিকে টাকা বেশি। আমরা এই ধরনের একটি বিষয় কার্যপত্র পেয়েছিলাম শিক্ষার্থীরা, তোমরা দেখো কার্যপত্র আছে এখানে, ডেবিটে ডেবিটে যোগ হবে, টাকা বসবে ডেবিট দিকে, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ডেবিটে ডেবিটে কী হবে, যোগ হবে, টাকা বসবে ডেবিট দিকে, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে, টাকা বসবে ক্রেডিট দিকে, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, টাকা বসবে যেদিকে বেশি ওই দিকে, অর্থাৎ একটি ডেবিট একটি ক্রেডিট, অথবা একটি ক্রেডিট আর একটি ডেবিট হলে বিয়োগ হবে, টাকা যেই দিকে বেশি ওই দিকে বসবে। যেমন আমাদের এখানে প্রথম লেনদেনে আগে থেকে ডেবিট যারা আছে 50,000 টাকা, পরবর্তী লেনদেনে ক্রেডিট থেকে 20,000 টাকা বসার কারণে ডেবিট থেকে ক্রেডিট বাদ, টাকা যেহেতু ডেবিট থেকে বেশি, যেহেতু ডেবিট যারের দিকে 30,000 টাকা বসেছে। মে 19 তারিখের লেনদেনে সেখানে জাবেদায় আছে নকদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সো যেহেতু নকদান হিসাবের বিপরীতে বিক্রয় হিসাব আছে আমরা লিখবো, এবং জাবেদায় নকদান হিসাব যেহেতু ডেবিট দিকে আছে, সেহেতু টাকা আমরা ডেবিট দিকে লিখবো, ডেবিট জারের সাথে এখনকার ডেবিট, ডেবিট জারের সাথে এখনকার ডেবিট যোগ হয়ে, দুটি ডেবিট যোগ হয়ে 48,000 টাকা ডেবিট দিকে বসবে। এবার আমরা মূলধন হিসাব করব। শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো মূলধন হিসাব যখন আমরা করব, মূলধন হিসাবের মূলধন হিসাব এর বিপরীতটা এখানে বসবে, মূলধন হিসাব কিন্তু ভিতরে আর বসবে না। মে 1 তারিখে মূলধন হিসাব আছে সেখানে জাবেদায় আছে নকদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধন হিসাব জাবেদায় ক্রেডিট দিকে আছে, সেহেতু আমরা সেখানে এই মূলধন হিসাবের বিপরীত নকদান হিসাব লিখেছি, টাকা ক্রেডিট দিকে বসবে এবং ক্রেডিট জের হিসাবে আসবে, টাকা ক্রেডিট দিকে বসবে এবং ক্রেডিট জের। তারপর প্রদেয় হিসাব যখন আমরা করব, প্রদেয় হিসাবের বিপরীতগুলো আমরা এখানে লিখবো, বিষয়টি আমরা আলোচনা করেছি। প্রদেয় হিসাবের বিপরীতে মে 10 তারিখে আছে ক্রয় হিসাব, সেখানে জাবেদায় আছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, সরি, সেখানে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু প্রদেয় হিসাব জাবেদায় ক্রেডিট দিকে আছে, আমরা টাকা লিখবো ক্রেডিট দিকে, আর বিপরীতে আছে ক্রয় হিসাব, আমরা হিসাব লিখবো ক্রয় হিসাব এবং ক্রেডিট দিকে টাকা আসবে এবং ক্রেডিট জের। তারপরে দেখো মে 27 তারিখে সেখানে জাবেদায় আছে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ আমরা সেকে প্রদেয় হিসাবকে পরিশোধ করেছিলাম 12,000 টাকা। যেহেতু জাবেদায় প্রদেয় হিসাব ডেবিট দিকে, টাকা আমরা ডেবিট দিকে লিখবো এবং টাকা ডেবিট দিকে লিখবো এবং ডেবিট জারের দিকে, ডেবিট দিকে লেখার কারণে দেখো ক্রেডিট থেকে ডেবিট বাদ যাওয়ার কারণে ক্রেডিট জের, অর্থাৎ ক্রেডিট থেকে ডেবিট বাদ গেছে কিন্তু ক্রেডিট দিকে টাকা বেশি হওয়ার কারণে ক্রেডিট জের আমার কত হবে, 3,000 টাকা, ক্রেডিট জের হবে আমার 3,000 টাকা। তারপরে দেখো প্রদেয় হিসাবের পরে হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব আমাদের এই অঙ্কে একবারই আসে শুধুমাত্র, বিক্রয় হিসাব এর বিপরীতে আছে, বিক্রয় হিসাবের বিপরীতে কি আছে, প্রাপ্য হিসাব। 19 তারিখে দেখো বিক্রয় হিসাবের বিপরীতে প্রাপ্য হিসাব, এখানে প্রাপ্য হিসাব হবে, বিক্রয় হিসাবের বিপরীতে প্রাপ্য হিসাব, জাবেদায় দেখো জাবেদায় আছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা যেহেতু বিক্রয় হিসাবের বিপরীতে প্রাপ্য হিসাব আছে, এখানে আমরা প্রাপ্য হিসাব লিখবো, প্রাপ্য হিসাব লিখবো এবং যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট দিকে আছে, আমরা টাকা লিখবো ক্রেডিট দিকে, ক্রেডিট ব্যালেন্স এখানে ভুলক্রমে ক্রয় হিসাবে আছে, প্রাপ্য হিসাব তোমরা লিখবে। তারপরে দেখো সর্বশেষ ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব জাবেদায় লেখা আছে মে মাসের 30 তারিখে ব্যাংক সুদ ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। সো ব্যাংক সুদ হিসাব যেহেতু জাবেদায় ক্রেডিট দিকে আছে, টাকা লিখবো আমরা ক্রেডিট দিকে, আর ব্যাংক সুদ হিসাবের বিপরীতে যেহেতু ব্যাংক হিসাব আছে, আমরা টাকা লিখবো ডেবিট দিকে। মোটামুটি আমরা এখানে খতিয়ান আমাদের শেষ হলো। শিক্ষার্থীবৃন্দ যথারীতি আমরা তোমাদেরকে বাড়ির কাজ দেবো, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে,
বাড়ির কাজের বিষয়টি আমি একটু পড়তে দিই, তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো। জনাব শিমুল 2020 সালে জুন মাসে নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। জনাব শিমুল 2020 সালে জুন মাসে নগদ 70,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। জুন 2 ব্যাংকে জমা দেন 30,000 টাকা। জুন 2 ব্যাংকে জমা দেন 30,000 টাকা। তারপরে দেখো জুন 8 নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। জুন 8 নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। জুন 20 থেকে পণ্য বিক্রয় 28,000 টাকা। জুন 20 থেকে পণ্য বিক্রয় 28,000 টাকা। তারপরে জুন 26 বেতন পরিশোধ 15,000 টাকা। জুন 26 বেতন পরিশোধ 15,000 টাকা। তারপরে দেখো জুন 30 ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা। জুন 30 ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করেছে 1,000 টাকা। তো আমরা করণীয় হিসাবে যথারীতি উপযুক্ত লেনদেন সমূহ থেকে জনাব শিমুলের খতিয়ান প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি খতিয়ান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায়ের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। তোমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি উপভোগ করেছো এবং তোমরা শিখতে পেরেছো, জানতে পেরেছো, এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, আরও কিছু জাবেদা করবে, তোমাদের পাঠ্যবই থেকে খতিয়ান করবে। তাহলে খতিয়ান তুমি যদি একটা দুইটা ভালোভাবে বুঝো, তাহলে তুমি অনেকগুলো খতিয়ান করতে পারবে, এবং খতিয়ান তোমার হায়ার এডুকেশনেও কাজে লাগবে এবং তোমাদের হিসেব বিজ্ঞানের আরও অন্যান্য অধ্যায়গুলো আছে, যে অধ্যায়গুলো কিছু অধ্যায় বেশ কিছু অধ্যায় খতিয়ান এর বিষয়টি কাজে লাগে। শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসের কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।